দেখছেন এএসআর নিউজ। সারা দেশ যেমন মেতে উঠেছে রামলালার এই প্রতিষ্ঠার দিনটি উদযাপন করতে, তেমনি বহরমপুরের আনাচে কানাচেও পুজো নিয়ে ব্যস্ত আজ সবাই। সেই রকমই এক বাড়িতে দেখা গেল মহাসমারোহে পুজো। এই বাড়ির পুজোর বিশেষত্ব হলো কাঠের মূর্তি, যা সচরাচর চোখে পড়ে না। এই কাঠের মূর্তি পূজিত হয়ে আসছে বছরের পর বছর ধরে, আজও তার অন্যথা হয়নি। এই বাড়ির গৃহকর্তী নমিতা মজুমদার কি বললেন আসুন আমরা শুনে নিই। যাই হোক, এই রাম মন্দির হচ্ছে যেটা অযোধ্যায় খুবই তার এর পরিপ্রেক্ষিতে এটা স্পেস পুজো প্রতিদিনই হয়, আমাদের এতদিন ধরে পুজো হয়ে আসছে, আর এটা একটা স্পেশাল দিন বলে একটা স্পেশাল পুজো। হ্যাঁ, এটাই আমরা সবাই আনন্দ অনুষ্ঠান একটু করছি সবাইকে নিয়ে, পাড়া প্রতিবেশী ও বাইরের কিছু। এটা কিন্তু এর দারুমূর্তি। হ্যাঁ, আপনার তোমার ওপরে যেগুলো আছে রঘুনাথ, সীতা, লক্ষ্মণ, হনুমান, এগুলোটা দারুমূর্তি। আর তারপরে এগুলো তারপরে হচ্ছে যারা এ আছে তারা অষ্টধাতুর মূর্তি আর পাথরের মূর্তি, বাসুদেব, গণেশ যারা আছে সব। আর সবটা রামের জন্ম রামভূমি ওখানে, আর আমাদের ঠাকুর হলো বছরে 800 বছর প্রায় পুরনো। আর জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হলো রামের, সেই জন্যে এখানে তার আমাদের পুজো পাঠ। আর এমনিতে রামের জন্মদিন রামনবমী, সেই দিন আমাদের হয় কাঠের মূর্তি। কাঠের মূর্তি দারুমূর্তি বলে, কাঠের মূর্তি প্রায় 800 হবে। রঘুনাথের বাড়ি, রাম রঘুনাথের বাড়ি। আমার নাম নমিতা মজুমদার, শ্যামল মজুমদার। তাই আমার বছর যতদিন আমার 73 বছর, প্রায় 78 বছর বয়স হয়ে গেল। আমার নাম নমিতা মজুমদার। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলে আমরা এটা অনুষ্ঠানটা করেছি, আয়োজন করেছি। ঠাকুরের ভোগেরও ব্যবস্থা করা হয়েছে, ফল প্রসাদ দিয়েও ঠাকুরকে পূজিত করা হচ্ছে। হ্যাঁ, এই আর কি। আমার নাম পলি ব্যানার্জী।